প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা একটি প্রোডাক্ট সেল করব। যিনি প্রোডাক্টটি নেবেন সেই ভাই আমাদের সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তার কাছ থেকে এটাই জানবো যে তিনি এই মেশিনটি সম্পর্কে কোথা থেকে জানছেন এবং তার মাথায় এই আধুনিক কৃষি যন্ত্র কিভাবে আসলো। তিনি একজন তরুণ, আমরা জেনেছি তিনি খামারের জন্য এই মেশিনটি কিনেছেন। তো আমরা এই ভাইয়ের কাছে জানতে চাইব, ভাই আপনার একটু নাম পরিচয়টা একটু। আমার নাম হচ্ছে সরকার তীর্থরাজ রাহুল, আমার বাসা রংপুর সেনপাড়াতে, আমার খামার হচ্ছে আমার গ্রামের বাসায় গারাগ্রাম ইউনিয়ন কিশোরগঞ্জ উপজেলা নীলফামারী জেলা। তো ভাই আপনার কাছে জানতে চাই, আপনি যে মেশিনটি নিয়েছেন এটি একটি আধুনিক কৃষি মেশিন, তো আপনার মাথায় এই মেশিনটা কিভাবে আসলো একটু যদি। আসলে মানে আমি পড়াশোনা শেষ করছি, বিবিএ কমপ্লিট করার পর দেশের বাইরেও জব করতাম, ওখান থেকে শেষ করে আমি ফিরে আসছি। তো আসার পরে আমার মাথায় যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে আমার বিশাল পরিমাণে জমি জায়গা বাইরে গ্রামের বাসায় আছে। তো আমার প্ল্যান আসলো যে এই জিনিসগুলোকে আমি যদি ইউটিলাইজ করতে পারি, এখান থেকে একটা বিশাল একটা অ্যামাউন্ট হচ্ছে আমি বের করতে পারবো। তো তখন আমার মাথায় আসলো যে খামার, যে গরুর যে খামারটা, এটা হচ্ছে মানে গরুর খামারের সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে যে অন্যান্য যে পশু পাখি আছে এগুলোতে বিভিন্ন রোগ বিসুখ অনেক কিছু হয়, যে এখান থেকে হচ্ছে গরুর খামারটা একটু কম অসুখ বিসুখ কম হয় এবং এটা থেকে একটা রিস্কটা কম থাকে। যেহেতু আমি নতুন উদ্যোক্তা, তো সেহেতু যে নতুন খামারটাতে আমার রিস্কটা কম হবে আমি এটা শুরু করি। তো এটা শুরু করার প্রথমে যে আমার প্রথম যে প্রতিবন্ধকতা আসে সেটা হচ্ছে যে গরুগুলোকে যদি আমি ডিরেক্ট ঘাস দিই অথবা হচ্ছে মনে করেন যে ডিরেক্ট পোয়াল দিই, তো খড় দিই বা অন্যান্য যে জিনিসগুলা দিই বা ভুট্টার যে গাছগুলা দিই, দেখা যায় যে এগুলোতে আমার প্রচুর পরিমাণে অপচয় হয়। যেমন হচ্ছে ভুট্টার যে মোটা দানাগুলো, মোটা যে ডালগুলো থাকে সেগুলো তারা খায় না, ঘাসের যে মোটা ডালগুলো আছে এগুলো পরে শেষ করে এগুলো ফেলে দিতে হয়, এগুলো হচ্ছে পুরো অপচয় হচ্ছে। কিন্তু যখন আমি মেশিনটা ব্যবহার করব তখন আমার এগুলো সব একদম মিহি হয়ে সব হচ্ছে গরুর চারিতে যাবে এবং সম্পূর্ণ সে খেয়ে ফেলে। আর একটা বড় সুবিধা যেটা হচ্ছে যে এই মেশিনটা ইউজ করে আমি দেখা গেছে যে একদিনে হচ্ছে 100 গরু বা 50টা গরু আমার খড় খাওয়ানো এবং হচ্ছে যে ঘাস খাওয়ানো, এটা হচ্ছে আমি 50টা গরু একটা লোকের মাধ্যমে আমি শেষ করতে পারছি। কিন্তু যখন আমি মানে শুধুমাত্র লোকের মাধ্যমে বা পুরনো যে সনাতন পদ্ধতিতে করতে যাব, দেখা যাবে যে এই 50টা গরুর ক্ষেত্রে আমার মিনিমাম 10টা লোক লাগতেছে। তো সেক্ষেত্রে আমার খামারের কষ্টটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং আমার সময়টা অনেক বেশি লাগতেছে। 10টা গরু ঘাস কাটতে গেলেও সেখানে আপনার 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু সকালবেলা থেকে মানে দুপুরে 5 ঘন্টা টাইম তো আমার গরুকে আমি না খাওয়াই রাখতে পারবো না। যার কারণে আমার এই মেশিনটা দেওয়ার চিন্তা ভাবনা হলো যে আমার সময়টাও কম লাগবে, আমার খাবারের অপচয়টা কম হচ্ছে। এখান থেকে আমি আসলে উদ্বুদ্ধ হয়ে এই মেশিনটা কেনার আগ্রহী হয়েছি। আপনার কাছে জানতে চাই যে আসলে এই মেশিনটি কোথা থেকে আপনি এই মেশিনটির সন্ধান পেলেন? আচ্ছা, মানে আমি প্রথমে যখন দেশে আসে খামার মানে এই সমস্যাগুলো দেখতে পেলাম, তখন আমি আসলে একটু ইউটিউবে তারপরে হচ্ছে আপনার মানে অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম। তো দেখলাম যে আমার এলাকার মধ্যে কোন মানে কোন জায়গাটায় আসলে অনেক ভালো এবং মোটামুটি ভালো মানে হচ্ছে মেশিনগুলো পাওয়া যাবে এবং অনেক বিস্তৃত মেশিন আছে। তো আমি মোটামুটি চারপাশে খুঁজে আমি এই কৃষি বাজারের যে এই অ্যাড্রেসটা আমি গুগল থেকেই নিছি। এখানে আসে ওনার সাথে, ওনার যে বস আছে ওনার সাথে কথা বললাম এবং কথা বলে আমাদের তাদের কথা এবং মানে কাজের যে একটা মিল, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এবং অন্যান্য সব জায়গার থেকে তাদের একটা গ্যারান্টি আছে যে না সার্ভিস ফি, তারপরে হচ্ছে আপনার মানে জিনিসের গ্যারান্টি, এই যে জিনিসগুলো সব মিলে মনে হলো যে এখান থেকে নেওয়াটা আমার জন্য সব থেকে ভালো হবে। মূলত এই মেশিনটি দ্বারা আপনি কি কি করতে চান? এই মেশিনটা আমার হচ্ছে দুটো কাজ করবে বর্তমানে, এটা হচ্ছে একটা কম্বাইন মেশিন, এটাতে হচ্ছে দুইটা কাজ করবে। এক হচ্ছে খড় এবং ঘাস, যে নেপের ঘাস এটাও আমি কাটতে পারবো। আদারে যে আমরা যে ফিড মিল তৈরি করি, দেখা যাচ্ছে যে ভুট্টা ভাঙা, সয়াবিন মিল, এগুলো হচ্ছে আমি যখন দানাদার আকারে নিয়ে এসে এখানে ভাঙতে পারবো, এক্ষেত্রে আমাকে আলাদা করে মিলে যেয়ে ভাঙতে হচ্ছে না। তো আমি একসাথে দুইটা সুবিধা একসাথে পাচ্ছি, তো এই কারণে আসলে আমার এই কম্বাইন মেশিনটা নেওয়ার আর কি উদ্যোগ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একটি কম্বাইন মেশিন উনি কেন কিনেছেন, লাভ ক্ষতি ওনার মুখ থেকেই আপনারা শুনছেন। তো আমরা এখন ভাইয়ের কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে কৃষি বাজারে আপনি আপনার খামারের জন্য শুধু কি এই মেশিন বা আর অন্যান্য কোন মেশিন আপনার চোখে পড়ছে কিনা একটু যদি। মানে আমার আরো হচ্ছে এটা তো আমি আসলে নতুন যেহেতু উদ্যোক্তা, আমাকে তো আসলে স্টার্টিং এ আসলে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং যে যেটা দরকার ছিল সেটা আমি দিয়ে স্টার্ট করছি। এরপরে আস্তে আস্তে আমার খামারের পরিধি যখন বড় হবে, যেমন হচ্ছে এর মধ্যে দেখে গেলাম একটা সাইলেস মেশিন, এটা হচ্ছে নেক্সট টার্গেট যে আমি যাতে কিছুদিন এটা চালানোর পর সাইলেস মেশিনটা নিতে পারি। তারপরে হচ্ছে আপনার এই ধরেন বিভিন্ন আরো অনেক যন্ত্রাংশ আছে, যেমন হচ্ছে গরুর পরিষ্কার করার জন্য বিভিন্ন হচ্ছে এখানকার সিস্টেমেটিক
পাইপ যেটা আসলে মানে নরমাল পাইপ ওয়াটার পাম্পের যে পাইপগুলো নরমাল পাইপগুলোতে ওই স্পিডটা পাওয়া যায় না যে এদের এই যে স্পিডটা আছে আর কি। তো এটাতে মানে স্পিডের কারণে হবে কি খুব তাড়াতাড়ি গরুকে গোসল করানো সম্ভব হবে আর যে পরিমাণ গরম এরকম আরো অনেক অনেক যন্ত্রাংশ আছে যে ডে বাই ডে যখন আমি আমার খামারটা আরো বড় হবে আমার ক্যাপিটাল আরো বৃদ্ধি হবে তখন ডে বাই ডে আমি এটা আরো বেশি আধুনিকতার দিকে নিয়ে যাব। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন ভাইয়ের কাছ থেকে, তিনি অনেক তথ্যমূলক বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন এবং তার পরবর্তী চিন্তাধারাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো বড় ভাই, কৃষি বাজারের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? কৃষি বাজার মানে আমি অত্যন্ত মানে এখানে আসার পর অত্যন্ত মানে অবাক হয়েছে যে রংপুর এই জায়গায় মানে এত বড় একটা জায়গায় নিয়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান ক্রিয়েট হয়েছে। তো আমার দেখে খুব ভালো লাগছে, এখানে আবার আলাদা করে মানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে, যারা আসলে জিনিসপত্র নিচ্ছে তাদেরকে একটা প্রশিক্ষণ, যেটা অন্যান্য খান থেকে মানুষ খুব একটা সুবিধা পায় না, এখান থেকে এক্সট্রা একটা সুবিধা পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য যেমন হচ্ছে মেকানিক্যাল প্রবলেম, পার্টস প্রবলেম, যে কোনো সমস্যা তাদের, তারা এখান থেকে হচ্ছে সব মেকার এবং সব মানে সার্ভিস, এটা ওয়ান স্টপ সার্ভিস বলতে পারেন আপনার কৃষির ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে এক জায়গায় এসে আমি আমার কৃষির যত যে প্রবলেমগুলো আছে এখান থেকে আমি সলিউশনটা পেয়ে যেতে পারতেছি, কিন্তু অন্য অন্য কোথাও যায় আমি এক জায়গায় সব আমাকে 10টা জায়গায় ঘুরতে হচ্ছে, 10টা জায়গায় দেখতে হচ্ছে, একটা জিনিসের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু আমি অবশ্যই চাবো যে জায়গায় আমি ওয়ান স্টপ সার্ভিস পাবো, এক জায়গায় সব আমি সেই জায়গাটাই চুজ করবো, এই এটাই হচ্ছে এক্সট্রা সুবিধা কৃষি বাজার। প্রিয় দর্শক, আর আমরা ভিডিও বাড়াতে চাই না, আমরা জাস্ট উনি যে মেশিনটি কিনেছেন এটি একটি খড় কাটা মেশিন, অর্থাৎ খড় এবং সবজি এটি একটি কম্বাইন্ড মেশিন। আমরা এই মেশিনটি সম্পর্কে ওনার কাছ থেকে কিছু ধারণা নিয়েছি, ধারণাটি আসলে আমাদের জন্য নয় আপনাদের জন্য। আপনারা যারা এই খামার বা অন্যান্য গবাদি পশুর জন্য খাবার তৈরি করতে চান, তাহলে আমি মনে করি যে এই ধরনের মেশিন আপনাদেরও প্রয়োজন আছে। যিনি উনি একজন নতুন উদ্যোক্তা হিসাবে তার মাথায় এই জিনিসটি কাজ করেছে যে একসঙ্গে উনি 50টি গরুর খাবার যদি করতে চান সেক্ষেত্রে ম্যান পাওয়ার হলে অনেক ম্যানের প্রয়োজন, সেখানে তিনি একটি মেশিন এবং একজন ম্যানের মাধ্যমেই সেটিকে তিনি কভার করার চিন্তাধারা থেকেই এই মেশিনটি কিনেছেন। যারা নতুন খামারি বা যারা খামারি আছেন তাদের জন্য এই ধরনের মেশিনগুলো আমরা মনে করি যে খুবই প্রয়োজন। তো বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃষি বাজারের পক্ষ থেকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের যদি এই ধরনের আধুনিক কৃষি মেশিনারিজ প্রয়োজন পড়ে আপনারা কৃষি বাজার ইউটিউব চ্যানেল, কৃষি বাজার ফেসবুক পেজ এবং কৃষি বাজার ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে কল করলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদের পার্টস কিংবা মেশিন ডেলিভারি করে থাকি। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।